নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন হেল্পফুল গার্ডেন ইউটিউব চ্যানেল। আজকে যে ফুলটা নিয়ে এসেছি এই ফুলটির নাম হলো জলগোলাপ। এই গাছটা আমি 20 দিন আগে রোপণ করেছিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন 20 দিনের মধ্যে আমার এই গাছটাতে ফুল চলে এসেছে এবং অনেক কুড়ি আছে এই গাছটাতে। এই গাছটাতে টিক্স আকারে বের হয় এবং থোকায় থোকায় ফুল হয়। এই গাছের মাটি তৈরি করেছিলাম 50% মাটি আর 50% কম্পোস্ট সার, আর এর সাথে কিছুটা পরিমাণ হাড়ের গুঁড়ো আর কিছুটা পরিমাণ নিম খোল আর কিছুটা পরিমাণ শস্যের খোল। এই সব উপাদানগুলো আমি একসাথে মিশিয়েই মাটিটি তৈরি করে এই গাছটি রোপণ করেছিলাম এবং এরপর এই গাছটাতে আমি আর কোনো খাবার দিইনি। তাতেই আমার 20 দিনের মধ্যে এই গাছটাতে টিক্স আকারে বেরোয় ফুল চলে এসেছে। এই ফুলটি দু রকমের হয়, একটি হলো সিঙ্গেল পাপড়ি আর একটি হলো থোকা। আমার কাছে যে ফুলটি আছে এটি হলো সিঙ্গেল পাপড়ি। এই ফুল গাছটি ফুল সানলাইট খুবই পছন্দ করে এবং এই গাছটি খুব সুন্দর ফুল হয়। এই গাছের জল আমি 15 দিনে একবার করে চেঞ্জ করে দিই, কারণ এই গাছের গোড়ায় জল জমে থাকলে মশার আক্রমণ হতে পারে। তার জন্য আমি 15 দিনে একবার করে গাছের জলটা পুরো চেঞ্জ করে দিই। খুবই অল্প পরিচর্যায় সারা বছর ফুল দেবে এই জলগোলাপ ফুল গাছটি। এই গাছে বিশেষ সেরকম কোনো পরিচর্যা করতে হয় না এবং এই গাছে সেরকম রোগ পোকার আক্রমণও খুব একটা দেখা যায় না।